কাশ্যপ চ্যাটার্জি অ্যাস্ট্রোলজার এবং তন্ত্রবিদ। 26 নভেম্বর রাশিগতভাবে দিন কেমন যাবে একবার জেনে নিন। মেষ রাশি, আজ আপনার ভাগ্য অনুকূল থাকবে, মান সম্মান পাবেন, আজ সব সমস্যা ভালো হবে, ক্যারিয়ার ভালো থাকবে, কাজের পেশার বেশি থাকবে, ব্যবসায় ভালো দিন আছে, প্রপার্টিমূলক ব্যবসায় নিবেশ করবেন না আজ, স্বাস্থ্যে ধ্যান রাখুন, খরচ বাড়বে, দুশ্মন থাকবে, ক্রোধ করবেন না। বৃষরাশি, মানসিক চিন্তা থাকবে আজ, ক্যারিয়ারে বাধা যোগ আছে, প্রপার্টিমূলক কাজে লাভদায়ক হবে, স্বাস্থ্য ভালো থাকবে, প্রশংসা পাবেন, ধনলাভ আছে, ছোট যাত্রা যোগ আছে, ঘর পরিবার অনুবল থাকবে, জয়েন্টে ব্যথা হবে আজ। মিথুন রাশি, মনের বিপরীত কাজ হওয়ার যোগ আছে, সেটা সাবধানেই করবেন, যে কোনো কাজ চিন্তাধারা করে তারপর করবেন, ধার্মিক কাজের জন্য অন্য কাজে বিলম্ব হতে পারে, ধার্মিক কাজে ব্যস্ত থাকার জন্য অন্য কাজে বিলম্ব হতে পারে, ব্যবসায় অল্প লাভ আছে, ব্যবহার ভালো রাখুন, ধৈর্য রাখতে হবে আজকের দিনে, অন্যের ঝগড়া ঝামেলায় পড়বেন না, স্বাস্থ্য ভালো থাকবে। কর্কট রাশি, ঘরের সুখ সুখে ব্যস্ত থাকবেন আজ, আজ খরচ বেশি হবে, স্বাস্থ্য ভালো থাকবে, কার্যক্ষেত্রে ভালো থাকবে, সন্তান সুখ পাবেন আজ, ঘর পরিবার অনুকূল থাকবে। সিংহরাশি, আজ সাবধান, আজ সারাদিন ব্যস্ততার মধ্যে যাবে, দিন মোটামুটি থাকবে, ঘরের কাজে ব্যস্ত থাকবেন আজ, ধনলাভ যোগ আছে কিন্তু কোনো কাজে লোকসান যোগও আছে, সাবধান থাকবেন, বন্ধু এবং নিজের লোক ধন উপার্জনে সাহায্য করবে, ব্যবহার বাণী ভালো থাকবে আজকে, ঘরে কোনো মাঙ্গলিক কাজ হওয়ার যোগ দেখা যায়, স্বাস্থ্য ভালো থাকবে। কন্যা রাশি, আজ দিন সুখ শান্তি থাকবে, ঘর পরিবেশ অনুকূল থাকবে, আজ বাণী ঠিক রাখবেন, না হলে প্রবলেম হতে পারে, কাজের চাপ বেশি থাকবে কিন্তু লাভ অধিক হবে না, যারা এক্সাম দেবেন কোনো পরীক্ষা আপনার চাকরি বাকরিতে যারা এক্সাম দেবেন তাদের জন্য খুব ভালো দিন, সন্ধ্যার পর মন অনৈতিক কাজের জন্য টানবে, সাবধান থাকবেন, পেটের প্রবলেম হতে পারে, খাওয়া দাওয়া ঠিক রাখবেন, বাহন সাবধানে চালাবেন। তুলারাশি, আজ কার্যক্ষেত্রে বেপরোয়া থাকবেন আপনি, লাভ ভালো থাকবে, দুপুরের মধ্যে ধন অধিক প্রাপ্তি আছে, পারিবারিক শান্তি থাকবে, কথায় কথায় ক্রোধ করবেন না, স্বাস্থ্য ভালো থাকবে। বৃশ্চিক রাশি, মন খারাপ থাকবে, ব্যবসায় লাভ করার জন্য অধিক কাজ করতে হবে আজ, আজ দুটো বাচ্চার ঝগড়ার মধ্যস্থতায় আপনি পড়তে পারেন কিন্তু সেটা কোনোদিন কোনো সময়ই করবেন না, তাহলে আপনার প্রবলেম আসবে, নানারকম সমস্যার মধ্যে পড়তে পারেন। পরিবারে সুখ শান্তি থাকবে, সার্বজনীন মান সম্মান পাবেন, সন্তান থেকে কষ্ট পেতে পারেন, বাহন সাবধানে চালাবেন, আজ বড় দুর্ঘটনা যোগ আছে, বাহন সাবধানে চালাবেন বা রাস্তায় চলাচল ঠিকভাবে করবেন। ধনুরাশি, আজ দিন আগের তুলনায় ভালো থাকবে, যে কাজ অধুরা ছিল সে কাজে সফলতা পাবেন, মনে উৎসাহ থাকবে, চাকুরিতে মান সম্মান পাবেন, ধন প্রাপ্তি মোটামুটি থাকবে, পরিবারে কারোর স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ আছে। মকর রাশি, আজ সারাদিনের মধ্যে অর্ধেক দিন ভালো থাকবে, তবে ধর্মকর্মে মন থাকার জন্য মানসিক দিক থেকে ঠিক থাকবেন আপনি, ধনের সমস্যা হতে পারে, তবে অন্য জায়গা থেকে ধন প্রাপ্তি যোগও আছে, ঘর পরিবারে অনুকূল থাকবে, কার্যক্ষেত্রে কথা আজকে একটু কম বলবেন, মানে অতিরিক্ত কথা বললে প্রবলেম হতে পারে, ছোট যাত্রা যোগ দেখা যায়। কুম্ভ রাশি, আজ মিশ্র ফল পাবেন, ব্যবসায় ধীরে ধীরে গতি আসবে, বিভিন্ন জায়গা থেকে ধন প্রাপ্তি যোগ আছে আজ, মন প্রসন্ন থাকবে, পারিবারিক মঙ্গল অনুকূল থাকবে, লোভ করবেন না, লম্বা যাত্রা করবেন না আজকে। মীন রাশি, আজ দিন আপনার কামনা পূর্তি হবে, কার্যক্ষেত্রে সবার সাথে ব্যবহার ভালো রাখবেন, না হলে ইচ্ছার যে ইচ্ছা করবেন সেই ইচ্ছায় জল পড়ে যায়, জল ঢেলে দেবে, ব্যবসায় আকস্মিক ধন লাভ যোগ আছে, আজ লম্বা যাত্রার যোগ দেখা যায়, কুলোভনে পড়বেন না, না হলে প্রবলেম আসতে পারে, পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে, বাহন সাবধানে চালাবে। আজকের দিশাশুন উত্তর দিক, সকালে যখন কোনো কাজে বেরোবেন ডাইরেক্ট উত্তর দিকে যাবেন না, একটু দক্ষিণ দিক বা একটু পূর্ব দিক, একটু পশ্চিম দিক গিয়ে তারপরে উত্তর দিকে যদি যেতে হয় উত্তর দিকে যাবেন।